ডাকনাম একই, ব্যাটিং ধরন এমনকি ব্যাটিং পজিশন দুই ক্ষেত্রেই মিল পাওয়া যায়। একজন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, আরেকজন সদ্য জাতীয় দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম। বড় তামিম ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সুযোগ মেলে ছোট তামিমের। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপের প্রথম ম্যাচেই তার অভিষেকও হতে পারে। লিটনের ওপেনিং সঙ্গী হিসেবে তানজিদ তামিমকেই দেখা যেতে পারে, যে কারণে বলা হচ্ছে ছোট তামিমকে দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে বড় তামিমের অভাব। ভাবছেন শুধুই বলে ফেললাম? না, একসময় বাংলাদেশ দলের ডিরেক্টর, যুব দলে তানজিদ তামিমকে খুব কাছ থেকে দেখা খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ছোট তামিমের মধ্যে তিনি দেখেন বড় তামিমের ছায়া। অর্থাৎ কেরিয়ারের শুরুতে তামিম ইকবাল যেভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতেন, তানজিদ তামিমের ব্যাটিংয়েও ঠিক অমনই ভঙ্গিমা লক্ষ্য করা যায়। ইমার্জিং এশিয়া কাপে বিশেষভাবে নজর কেড়েছেন তানজিদ। চার ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরি, 116.99 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 179 রানই তাকে জায়গা করে দিয়েছে মূল এশিয়া কাপের দলে। ইমার্জিং এশিয়া কাপের মতো ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করে দলকে শুভ সূচনা এনে দেবেন তামিম, এমনটাই আশা সুজনের। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে ক্রিকেট, যারা প্লেয়ার, আমরা তাদের থেকে কী আশা করি, একটা দারুণ সূচনা আরম্ভ করি এবং সে ওই রকমই প্লেয়ার। আমি মনে করি ছোটোবেলার তামিমকে যখন আমি সিনিয়র তামিমকে দেখ, আবার যখন একটু মনে করি ছোটোবেলার আমাদের সিনিয়র তামিম যেরকম ব্যাটিং করতো, আমার মনে হয় জুনিয়র তামিম সেরকমই ব্যাটিং করে। সুতরাং তামিমের এটাই স্টাইল এবং ছোটো তামিমের, সত্যি কথা বলতে গেলে তানজিদ তামিমের, তো আমি মনে করি ও যদি ওর এই জিনিসটাকে ধরে রাখে, আমি চাই ও ধরে রাখ, ও যাতে খুব একটা না চেঞ্জ করুক, ওর স্বভাব যত খেলাটাই খেলুক, আমরা যাতে প্রেশার ক্রিয়েট না করি বাইরে থেকে। ছোট্ট কেরিয়ারে তানজিদ তামিম মুদ্রার উল্টো পিঠটাও দেখে ফেলেছেন। যুব বিশ্বকাপ খেলে এসে তিনি অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন, ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করে এখন সোজা জাতীয় দলে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। যুব দল আর এ দলের টুর্নামেন্টে ভালো করা ছোট তামিমের কাছে সবার প্রত্যাশাও থাকবে বেশি। ভিন্ন দুটি জায়গায় খেলে বড় তামিমের অভাব পূরণ করতে এসে যদি চাপে নুয়ে পড়েন, তবুও তানজিদের মধ্যে অপার সম্ভাবনা দেখেন সুজন। এই ক্রিকেট এমন একটা খেলা, আপনি সাকসেস হবেন, আপনি ফেলিয়ার হবেন, বাট আমি মনে করি এই ছেলের পথে লম্বা পথ বাড়ি যাওয়ার ক্ষমতা আছে, বড় ক্রিকেটার হওয়ার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। তো এশিয়া কাপে যদি ও ফেলও করে সেটা আমি একটুও চিন্তা করবো না, কারণ ডেফিনেটলি আপনি হাই পারফরমেন্স লেভেল কিংবা ইমার্জিং লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে ফারাক বিস্তার আছে, এটা আমাদের মানতেই হবে। বাট তারপরে আমি আশা করি তামিম ওই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করবে, উইকেট ভালো থাকবে ইনশাল্লাহ। আমি মনে করি সেখানে যদি ও তার নিজের খেলাটা খেলে বাংলাদেশকে দারুণ একটা সুযোগ এনে দেবে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।